বাবার মাথায় ঢালবি জল, একসাথে সব গঙ্গা চল। সত্যি তো, বাবার মাথায় মানে শিবলিঙ্গে জল ঢালার জন্য গঙ্গা থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালা হয়। জানতে ইচ্ছা করে শ্রাবণ মাসে কেন করা হয়, বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারই বা কেন করা হয়, যেটুকু জানতে পেরেছি আজকে বলবো। তার আগে বলে রাখি, এ বিষয়ে যদি কারোর কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো অনেকের মতে পার্বতী এবং শিবের বিয়ে হয়েছিল শ্রাবণ মাসে। বিবাহের সময় নিশি জল আনা রীতি অনেকেরই জানা আছে, তাই শ্রাবণ মাসে অর্থাৎ শিবের বিবাহ মাসে কাঁধে করে বাঁকে করে জল নিয়ে আসা ঠিক বিবাহের আগে জল সইতে যাওয়ার অনুষ্ঠানের মতো। সেই জল নিয়ে এসে বর কনেকে ভক্তরা মনের মতো করে স্নান করিয়ে দেয়। বর তো শিব, কিন্তু কনে কোথায়? পার্বতী বা উমা তো সপ্তাহে একদিনই শিবের সাথে অবস্থান করে, আর সেটা সোমবার। তাই সোমবারই ভক্তরা জল নিয়ে উভয়কে স্নান করেন, তাই শ্রাবণ মাসে সোমবারই জল ঢালা হয়, যাতে শিব ও পার্বতীকে একসঙ্গে স্নান করিয়ে পুণ্য অর্জন করেন। আবার অনেকে বলেন শ্রাবণ মাসেই নাকি সমুদ্র মন্থনে প্রাপ্ত হলাহল বিষ শিব কণ্ঠে ধারণ করেছিলেন। সেই হলাহল বিষের তীব্রতা এতটাই ছিল যে সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু শিব সমস্ত জীবকে রক্ষা করতে এই বিষ ধারণ করেছিল। সেই বিষের জ্বালা কমাতে সকল দেবদেবী সেদিন শিবের মাথায় জল ঢেলেছিল। সেই ঘটনাকে স্মরণ করে আজও ভক্তরা কষ্ট করে পায়ে হেঁটে কাঁধে করে জল নিয়ে এসে শিবের মাথায় ঢালেন। আর এই কারণেই শ্রাবণ মাসের সোমবারে জল নিয়ে এসে ভক্তরা কাঁধে করে পায়ে করে কষ্ট করে জল নিয়ে এসে শিবের মাথায় ঢালেন, যাতে করে তাদের সকল মনস্কামনা পূর্ণ করে। ধন্যবাদ। এ দুটি ঘটনা ছাড়া যদি অন্য কোনো কারণ জানা থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। হর হর মহাদেব।